অবশেষে মেঘের কি বলে মেঘের আনাগোনা দেখা গেছে আমাদের গোপালগঞ্জে। তো সে অনেক প্রতীক্ষার পরে আজকে সকাল থেকেই বাতাস ছিল, মানে রোদটা কম ছিল, মোটামুটি ভালোই বাতাস ছিল, আর একটু মেঘলা ছিল, কিন্তু এই দুপুরবেলায় এত পরিমাণ মেঘ হয়ে গেছে, চারপাশে একদম অন্ধকার হয়ে গেছে, খুব ভালো লাগতেছে, মানে কেমন যেন একটা খুশি খুশি লাগতেছে। এই এক সপ্তাহ যাবৎ শুনতাছি বিভিন্ন জেলায় বৃষ্টি হইতাছে, তো অপেক্ষায় ছিলাম যে কখন আমাদের জেলায় বৃষ্টি হবে, তো অবশেষে বৃষ্টির আভাস দেখা যাচ্ছে। কি দেওয়াত খান শাক চটচটি সানাকু ওরে লক্ষ্মী মাইয়া, মানে এই পাশে আসলে বোঝা যায় যে বাতাস কাকে বলে, মানে বাতাস যে বইতাছে এই পাশে আসলে একটু বোঝা যায়। আনাহিতা কবে খাইছিল এগুলা? এগুলা পচা, এগুলা খায় না বাবা, এছে পাগল হয়ে যাবা, খায় না আব্বু, সোনা পাখি পাগল হয়ে যাবা। এই বাতাস দেখা মানে বাসায় আর মন বসতেছিল না, তো পুরাপুরি রান্নাও শেষ করিনি, আমি রান্না করতে বসছিলাম, কেবলই ভাতটা চুলাই দিছি, আর তরকারি রান্না শেষ, শুধু ভাতটা চুলাই দিছি, তো তখন এরকম হঠাৎ অনেক জোরে বাতাস আসতেছিল, তাড়াতাড়ি উঠা আমার শাশুড়িকে বললাম যে আপনি ভাতটা দেখবেন, আমি আসতেছি, বইলেই চলে আসছি এই যে বিলের দিকে। এইখানে একটা তুলা গাছ আছে, শিমুল তুলা গাছ, তো বাতাসে একদম তুলোগুলো ওই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, তো সব তুলা বাতাসে এত ঘোরাঘুরি করতেছে, আমাদের বাসার মধ্যে অনেক তুলা যায় এরকম। আর ওদিকে সাপ আছে, কত বড় সাহস তুমি ওদিকে যাইতেছ কেন? এখানে আসো না, না আসো, আসো আসো পরে আসো, দেখেন কি পরিমাণ তুলা উঠতেছে, ওই যে আসো পরে ধর দাও। কি করো? কি এনে? এ গাছ এত বড় হয়ে গেছে, এই যে ওই দিন দেখালাম একটা ভিডিওতে, এসে আলু গাছ মানে এতটুকু ছিল, তিন চার দিনে এত বড় হয়ে গেছে। এনে কি আরেকটা লাগাইছো? বৃষ্টি শুরু হয়ে গেছে, উঠা দেখি কি অবস্থা বাড়ি ঘরের, মানে উঠান একদম আশপাশে সব পচা আছে, আর এই যে ড্রামে বালতিতে পানি ধরা হয়েছে বৃষ্টির পানি, এটা বিশাল বড় একটা ড্রাম, অনেক বড় ড্রাম, তো এটাও একদম ভরে গেছে পানিতে, আর এই পানি দিয়ে আমরা রান্না করব কিছুদিন। আমাদের যে কলের পানি ওই পানিটা মানে ভালো না। জুতো পরো, জুতো পরো, মানে কলের পানিতে এত পরিমাণ আয়রন যে রান্না করলে মানে পানি তুলার সাথে সাথে যদি রান্না করা হয় তাহলে একদম তরকারির কালার একদম কালো হয়ে যায়, কালো হয় প্লাস তরকারি সিদ্ধ হয় না, তো এর জন্য কল চাইপা পানি রেখে দিতে হয়, মানে তিন চার দিন পানি যখন তিন চার দিন হয়ে যায় রাখা, তারপরে ওই পানি দিয়ে রান্না করলে সেটা মানে একদম পারফেক্ট হয়, তরকারিটা ভালো হয়। স্বর্ণা দাঁড়ায় দাঁড়ায় আমার দেখতেছিল, আর এখন আর আপাতত পানির টেনশন করা লাগবে না, কারণ একদম বিশাল বড় একটা ড্রাম ভরে গেছে বৃষ্টির পানিতে। পানি ধরে না, পানি ধরো না বাবা। আমাদের এই মুরগির বাচ্চা দুইটা অসুস্থ হয়ে গেছে, কালকে বৃষ্টির মধ্যে খুঁজে পাইতাছিলাম না, তারপর আমি আমার শাশুড়ি অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করার পরে পাইনি, তারপর সেই সন্ধ্যার পরে মানে দরজার পাশেই ছিল, চিপার মধ্যেই ছিল, কিন্তু আমাদের চোখে কারো চোখেই পড়ে নাই, তো সন্ধ্যার পরে মা হঠাৎ ক্যাচ ক্যাচ আওয়াজ শুনতাছে, পরে বের হয়ে দেখে যে দরজার চিপার মধ্যে বসে আছে,
তো আর মানে একটু ঝিমাইতেছে মুরগিগুলা, এর জন্য এগুলাকে এখন জবাই দিব। আর সেদিন কিছুদিন আগে আরও দুইটা এরকম মুরগির বাচ্চা জবাই দিছে, দিয়ে কাইটা রাইখে দিছি ফ্রিজে, আর আজকে হচ্ছে এই দুইটা জবাই দিব। মানে অতটা ছোটো না যে খাওয়া যাবে না, এরকম না, একটু বড় সাইজ আছে খাওয়ার মতো। আমি আর স্বর্ণা এখন এগুলাকে জবাই দিব। তো স্বর্ণার আমি ডাইকে নিয়ে আসলাম, ওরা ঘরে বসে বসে আর সব টিম মিলে গান গাইতেছিল সব পোলাপান। চলো এটা ধরো, জবাই করুন। একটা রাখো জবাই দিব। এই বটি দিয়ে জবাই দিব, জবাই দিব। এমনি অসুস্থতার মধ্যে মানে যেভাবে সেই সময় মতো জেনেবার গলা কেটে গলা কেটে কি আমরা মুরগির স্যুপ খাবো, ছোট্ট মুরগির স্যুপ।